সরকার নিয়া নানা উদ্যোগের পরেও রাজধানীতে যানজটের তীব্রতা কমছে না। কাজে আসছে না ফ্লাইওভার, ওয়াটার বাস অথবা ডেমু ট্রেনের মতো উদ্যোগ। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনকে গুরুত্ব না দিয়ে কেবলমাত্র প্রাইভেট গাড়িগুলোকে সুবিধা দিতে নেওয়া প্রকল্পের কারণে যানজট নিরসন সম্ভব হচ্ছে না। যানজট নিয়ে জুবারসানি ধারাবাহিক প্রতিবেদনের আজ তৃতীয় পর্ব ছবি তুলেছেন মেহদী হাসান সুজন। রাজধানীর যানজট নিরসনের সবচেয়ে বড় উদ্যোগ ফ্লাইওভার নির্মাণ। রাজধানী জুড়ে সাতটি ফ্লাইওভার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। কিন্তু রাজধানীর যানজট কি কমেছে? যানবাহনের অতিরিক্ত চাপে গাড়ির চাকা থমকে যাচ্ছে ফ্লাইওভারে ওঠা ও নামার দুপথেই। যানবাহনের সারি ঠায় দাঁড়িয়ে থাকছে ফ্লাইওভারের উপরেও। মগবাজার মৌচক ফ্লাইওভারের সোনারগাঁও ও বাংলা মোটর অংশ এবং বনানী ওভারপাসের পর কাকুলি সিগন্যালে নগরবাসীকে প্রতিদিনই পড়তে হচ্ছে তীব্র যানজটে। ফ্লাইওভারগুলোর প্ল্যানিংগুলো আরেকটু ভালো হলে বেটার হতো। যেমন মগবাজার ফ্লাইওভার যেটা হয়েছে সেটার প্ল্যানিং নিয়ে আমরা জানি একটু ঝামেলা আছে। বনানীতে যেটা, এটা তো ফ্লাইওভার না, আসলে জাস্ট রেল লাইনটা পার করে দিয়েছে। একটা রাস্তা জার্নিতে আপনি বসে থাকবেন 3 ঘন্টা, ইট ইজ রিয়েলি মানে আনজাস্টিফাইড। বিকল্প রাস্তা যতদিন বের না হবে ততদিন পর্যন্ত এই যানজটের আমার মনে হয় না কোনো অবসান হবে। যানজট নিরসনে ফ্লাইওভারকে কার্যকর সমাধান হিসেবে মনে করেন না এই বিশেষজ্ঞ। আমরা সত্যিকার অর্থে যেই সমস্ত জায়গায় বিনিয়োগ করলে পরে প্রচুর মানুষ গণপরিবহন নির্ভর চলাফেরা করতে পারে, যেমন বাস, রেলওয়ে অথবা ওয়াটারওয়ে, সেগুলোতে একেবারেই বিনিয়োগ রহিত করে ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেগুলো প্রাইভেট কার মাত্র 6-8% সেই জায়গায় বিনিয়োগে ব্যাপৃত রয়েছে। এবং এই প্রকল্পগুলো আবার ধীরে ধীরে ভবিষ্যতে যে বাস রেপিড ট্রান্সপোর্ট অথবা গণপরিবহন হতে পারতো তারও সম্ভাবনাকে গলা টুটি চিপে মেরে ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, ডেমো ট্রেন অথবা ওয়াটার বাসের মতো উদ্যোগগুলো রাজধানীর যানজট নিরসনে তেমন ভূমিকা রাখতে পারেনি। কাজে আসেনি বিআরটিসি নেয়া নানা উদ্যোগও। নীতি নির্ধারকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে এসব উন্নয়ন প্রকল্প যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারবে না বলছেন পরিবহন বিশেষজ্ঞ শামসুল হক। গুরুত্ব বিবেচনায় যেই কাজগুলি যেই সময় করার কথা ছিল অভিভাবক ছাড়া, সেগুলি যেহেতু পেট্রোনাইজেশন হয় নাই, এখন অন্য প্রজেক্টগুলি হয়ে এই জনগুরুত্বপূর্ণ গণপরিবহন সম্পর্কিত এবং টেকসই উন্নয়নের সম্পর্কিত প্রজেক্টগুলি কিন্তু এখন ওই সব জায়গায় বাস্তবায়ন হতে পারছে না। কেন? সেই জায়গায় অলরেডি ফ্লাইওভার হয়ে গেছে। বিক্ষিপ্ত প্রকল্প না নিয়ে বরং মেট্রো রেল বা বাস র্যাপিড ট্রানজিটের মতো গণপরিবহন বাড়ানোর মাধ্যমে যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন বিশেষজ্ঞরা।